তোমরা যারা ক্লাস ইলেভেন পাস করে টুয়েলভে উঠেছো তোমাদের জন্যও রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ যদিও রয়েছে একাধিক শর্ত কারা কারা পাবে কিভাবে পাবে সবটা জানাবো আজকের এই ভিডিওতে প্রথমেই জানিয়ে রাখি এই দুটো স্কলারশিপের জন্য যারা যোগ্য তোমাদের জন্য কিন্তু রিনিউয়াল প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে কাজেই সব তথ্য জানতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকান প্রেস করে নোটিফিকেশন অল করতে একেবারেই ভুলো না প্রথমেই জানাই ক্লাস ইলেভেন পাস করে টুয়েলভে যারা উঠেছ তোমাদের জন্য সেই অর্থে অনেক স্কলারশিপ নেই ঠিকই তবুও তোমাদের জন্য একাধিক বেসরকারি স্কলারশিপ থাকে যখনই আমি খবর পাবো একে একে তথ্য তোমাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আমরা মূলত নবান্ন আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা ইলেভেন পাস করে টুয়েলভে উঠেও পাবে সে বিষয় নিয়ে খুঁটিনাটি তথ্য জানাবো তার আগে তোমাদের একটা বহুল জিজ্ঞাস্য প্রশ্নের উত্তর দিই তোমরা যারা টুয়েলভে উঠেছ এবছর অর্থাৎ চব্বিশে উচ্চ মাধ্যমিক কিংবা ফাজিল পরীক্ষা দেবে তোমাদের জন্য মৌলিক লাইব্রেরির তরফ থেকে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সাজেশন বইগুলি আগামী দশই আগস্ট বা তার আগেই প্রকাশিত হবে বই প্রকাশের আগে আমি ভিডিও দিয়ে দেব যাবতীয় তথ্য সেই ভিডিওতে তোমরা পেয়ে যাবে চলে আসি প্রথম প্রশ্নে আমি ইলেভেন পাস করে টুয়েলভে উঠলাম আমি কি নবান্ন বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পেতে পারি অবশ্যই পেতে পারো তবে এখানে শর্ত হলো আগের বছরও তোমাকে টাকা পেতে হবে তার মানেটা আমি ক্লিয়ার করে বলি মাধ্যমিক পাশ করে ইলেভেনে উঠে তুমি যদি নবান্ন স্কলারশিপের দশ হাজার বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বারো হাজার টাকা গতবার একবার পেয়ে থাকো শুধুমাত্র তবেই তুমি এবার আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে যদিও সেখানে শর্ত আছে তোমাদের দ্বিতীয় প্রশ্ন আমি গত বছর স্বামী বিবেকানন্দ বা নবান্ন কোনোটাই পাইনি আমার নাম্বার ছিল না এবার আমার অনেক নাম্বার এসছে তাহলে কি আমি স্কলারশিপ পাবো উত্তর না নিয়ম অনুযায়ী ক্লাস ইলেভেন পাশের মার্কশিট দিয়ে তুমি শুধু রিনিউ করতে পারো রিনিউ মানে কি আগে একবার টাকা পেয়েছি সেই টাকাটা আর একবার আমি ক্লেম করতে পারি কিন্তু নতুন করে আবেদন করা যাবে না এবার তৃতীয় প্রশ্ন মাধ্যমিক যখন দিয়ে আমার অনেক নাম্বার ছিল আমি জানতাম না বা দেরি হয়ে গেছিলো বা ভুল করে আবেদন করিনি তাহলে ইলেভেনও আমার এবার ভালো নাম্বার আছে আমি কি আবেদন করতে পারবো দেখো বন্ধুরা আমি আগেই বলে দিয়েছি শিক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী তুমি যদি আগে টাকা না পেয়ে থাকো তাহলে এবছর আবেদন করতে পারবে না পরে প্রশ্ন ডকুমেন্ট কি পুরনো দিলেই হবে না নতুন লাগবে দেখো যদি তোমার কাছে কোনো স্কলারশিপে রিনিউ করতে গিয়ে ইনকাম সার্টিফিকেট বা এই জাতীয় কোনো ডকুমেন্ট চাই তাহলে সেটা কিন্তু কারেন্ট অর্থাৎ নতুন হওয়া প্রয়োজন এখানে আর একটা জরুরি বিষয় তোমাদের বলি যারা আগে স্বামী বিবেকানন্দ এবং নবান্ন পেয়েছ তোমরা এবার ইলেভেন পাস করবার পর যদি স্বামী বিবেকানন্দ বা নবান্ন এটা রিনিউ করতে যাও তাহলে কত নাম্বার লাগবে যে কোনো একটা তুমি করতে পারবে দুটো হবে না যদি তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আগে পেয়ে থাকো এবার রিনিউ করতে হয় তাহলে তোমাকে তিনশো বা তার বেশি নাম্বার পেতে হবে এক কম থাকলেও হবে না আর তুমি যদি আগে নবান্ন স্কলারশিপ পেয়ে থাকো এবার রিনিউ করতে চাও তাহলে তোমাকে আড়াইশো বা তার বেশি বেশি যত হোক পাঁচশোতে পাঁচশো হতে পারে এই নাম্বার পেতে হবে আড়াইশোর কম পেলে তুমি কিন্তু রিনিউ করতে পারবে না পরের প্রশ্ন আগের বছর আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়েছিলাম এবার আমার নাম্বারটা সিক্সটি পারসেন্ট হয়নি আমি কি তাহলে নবান্নতে রিনিউ করব উত্তর না নিয়ম অনুযায়ী তুমি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আগে পেয়ে থাকো সেটা রিনিউ করতে গেলে তোমাকে মিনিমাম তিনশো পেতে হবে তার কম পেয়ে থাকলে নবান্নতে আর কি রিনিউ করা কিন্তু যাবে না পরের প্রশ্ন আগের বছর নবান্ন পেয়েছিলাম ফিফটি পার্সেন্ট পেয়ে এবার আমার এইটটি নাইনটি পার্সেন্ট আছে আমি কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রিনিউ করতে পারবো না পারবে না ইলেভেনদের ক্ষেত্রে এটাই বলা তুমি যদি গত বছর নবান্ন পেয়ে থাকো এবার যদি ফিফটি পার্সেন্টের বেশি যে নাম্বারই পাও না কেন তোমাকে নবান্নতেই রিনিউ বা আবেদনটা করতে হবে পরের প্রশ্ন আগের বছর আমি আবেদন করেছিলাম নাম্বারও ছিল কিন্তু টাকা পাইনি আমি কি আবেদন করতে পারবো এক্ষেত্রে তুমি যে স্কলারশিপে আবেদন করেছিলে হেল্পলাইন আমি দিয়ে দিচ্ছি নবান্ন বা স্বামী বিবেকানন্দ এখানে ফোন করো কেন টাকা পাওনি তোমার আবেদনের ডিটেল লগ ইন আইডি বা যা আইডি পেয়েছিলে সেগুলো জানিয়ে জানতে চাও যদি কোনো সমস্যা থাকে তোমার গতবারের টাকাটা দিয়ে দেবে এবং তুমি এবার পুনরায় রিনিউ করতে পারবে আর যদি দেখা যায় কোনো প্রবলেম তোমার তরফ থেকে ছিল তুমি এলিজেবেল নও তাহলে কিন্তু এবার তুমি আবেদন করতে পারবে না এবারের প্রশ্ন রিনিউয়াল কতদিন চলবে কিন্তু তার আগে বলি বন্ধুরা তোমার প্রশ্নের উত্তর যদি তুমি পেয়ে গিয়ে থাকো অবশ্যই ভিডিওতে লাইক করে দিও তোমার মতামত জানিও আর ভিডিওটা শেয়ার করে দিও কারণ অনেকে ইলেভেনে যারা পড়ে তারা কিন্তু স্কলারশিপ নিয়ে কনফিউশনে থাকে তো এবারের প্রশ্ন রিনিউয়াল কতদিন চলবে দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনিউয়াল শুরু হয়ে গেছে যেটা কত তারিখ পর্যন্ত চলবে বলা হয়নি তবে আমি অনুরোধ করব দ্রুত তোমরা করিয়ে নাও যারা আগের বছর অর্থাৎ মাধ্যমিক পাশ করার পর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বারো হাজার টাকা পেয়েছ এবং ইলেভেনে এবার তিনশো বা তার বেশি নাম্বার পেয়েছ অবশ্যই এক্ষুনি তোমরা যত দ্রুত সম্ভব রিনিউ করে নিও আর নবান্ন স্কলারশিপে কি রিনিউ চলছে অবশ্যই চলছে তবে এখানে শর্ত আছে তুমি নবান্ন স্কলারশিপে গতবার আবেদন করে যে ডেটে টাকা পেয়েছ যে ডেটে তোমার অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা ঢুকেছে সেই ডেট থেকে এক বছর পরে গিয়ে তুমি আবেদন করতে পারবে তুমি কাউন্ট করে নাও যে কত তারিখে বা কোন মাসে তোমার টাকা ঢুকেছিল সেই মাসে সেই তারিখের পরের দিন গিয়ে আবেদন করো তাতেই চলবে নবান্ন স্কলারশিপে কিন্তু গোটা বছরই আবেদন করা যায় আমি আবারও বলছি ইলেভেনের ক্ষেত্রে কিন্তু নতুন করে আবেদন করার কোনো স্কোপ নেই কেন এই নিয়ম সেটা আমি জানি না এটা শিক্ষা দপ্তরের নিয়ম যেটা নিয়ম আমি তোমাদের জানালাম এরপরেও কোনো তথ্য জানার দরকার হলে বা কোনো তথ্য ভেরিফাই করতে হলে বা কোনোটা নিয়ে ক্লারিফিকেশনের প্রয়োজন হলে তোমরা অতি অবশ্যই হেল্পলাইনে ফোন করো অথবা স্কলারশিপের ওয়েবসাইটে ভিজিট করো এখানে আরেকটা বিষয় বলবো অনেকেই বলছে নবান্ন স্কলারশিপ কি নবান্ন বা উত্তরকন্যাতে যেতে হবে আমাদের কাছে যা তথ্য আছে সেই অনুযায়ী কিন্তু এটা ফিজিক্যালি গিয়ে হবে না তোমাকে অনলাইন পোর্টালের মাধ্যমে করতে হবে এ বিষয় নিয়েও বিস্তারিত তথ্য জানতে চাইলে তুমি ওয়েবসাইট দেখো এবং হেল্পলাইনে ফোন করো এর আগে নবান্ন আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে আমি আলাদা আলাদা দুটো ভিডিও করেছি সেই ভিডিও দুটো দেখো তাহলে কিন্তু তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আর যারা এই এত শর্ত মানার পর দেখছ ইলেভেন পাস করেও আমি স্কলারশিপ পাচ্ছি না তোমাদের মন খারাপের কোনো ব্যাপার নেই একাধিক বেসরকারি স্কলারশিপ আছে যেগুলো আস্তে আস্তে চালু হচ্ছে সেগুলো চালু হলে আমি তোমাদের জানিয়ে দেব। তোমাদেরও মন খারাপের তাই বিন্দুমাত্র অবকাশ নেই যাই হোক ক্লাস টুয়েলভে তোমরা উঠেছো ইলেভেন পাস করে এ কারণে অভিনন্দন সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার আগে টেস্ট পরীক্ষা রয়েছে মনোযোগ দিয়ে পড়াশুনো করো আর ভিডিও শেষ করার আগে বলে দিই ট্যাবের টাকার তথ্য যদি সঠিকভাবে ব্যাংকের ডিটেলস তুমি স্কুলে দিয়ে থাকো আর ব্যাংক অ্যাকাউন্ট যদি চালু থেকে থাকে তোমরা মোটামুটি মিলিয়ে নিও আগামী তিন মাসের মধ্যেই অ্যাকাউন্টে কিন্তু টাকা পেয়ে যাবে যদিও ট্যাবের টাকা কত তারিখে ঢুকবে এবার সে বিষয় নিয়ে কিন্তু অফিসিয়াল আপডেট এখনও আসেনি আসলে আমি জানিয়ে দেব। আর এই ট্যাবের টাকাটা কিন্তু প্রত্যেকে পাবে তাই যারা স্কলারশিপ পাচ্ছ না তাদের মন খারাপের কোনো ব্যাপার নেই সবাই ভালো থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ